একটি গ্রামে শারদা নামের এক বড় হস্তি থাকত। শুধু দেখতেই সে বিশাল ছিল না, তার মনটাও খুব বিশাল ছিল। মানুষকে সাহায্য করার জন্য সে সবসময় আগ বেরিয়ে থাকত। আর তার থেকেও বড় কথা, সে খুবই শান্ত প্রকৃতির ছিল। আর এরকম একজন ব্যক্তির বাড়িতে, যার সাথে কোনো তুলনাই হয় না, একটি খুবই বোকা মেয়ে অনামিকা বৌমা রূপে তার বাড়িতে আসে। বৌমার বোকামি কাণ্ড কারখানা শারদার সহ্য হয় না। সে একটা ভিজে গামছা মাথায় নিয়ে সোফায় এসে বসেছিল। ততক্ষণে শারদার স্বামী প্রসাদ সেখানে আসেন। এসে দেখেন যে তার স্ত্রী শারদা মাথায় একটা ভিজে গামছা দিয়ে বসে আছে। তা দেখে সে হেসে দেয়। ওই হাসি দেখে শারদার আরও মাথা গরম হয়ে যায়। কি হয়েছে? আমাকে দেখে এত হাসি বেরোচ্ছে কেন? সব দাঁতগুলো এভাবে বের করে দেখাচ্ছ কেন শুনি? হাসবো না তো কি করবো বলো? মাথায় এভাবে ভিজে গামছা দিয়ে কে বসে? আমি না, ছেলে বৌমা সবাই দেখলে হাসবে। বৌমার বোকামি দেখে আমার মাথা গরম হয়ে গেছে, মাথা ব্যথা হচ্ছে, তাই তো ভিজে গামছা মাথায় দিয়ে বসে আছি। ভিজে কাপড়ে মাথাটা ঠান্ডা হবে, কিন্তু মাথা ব্যথা তো যাবে না। তাহলে মাথা ব্যথা কম করতে কি করব বলো? একটা ছোট্ট কাজ করো, মাথাটা নিয়ে সোজা ফ্রিজের মধ্যে গিয়ে বসে পড়ো। মাথা ব্যথা যাক বা না যাক, আমি চলে যাব। যখন শারদা এভাবে বলছিল, সেখানে অনামিকা এসে পড়ে। আর তারপর শারদাকে একটা উপায় দেয়। তাই যদি হয়, তাহলে ফ্রিজের মধ্যে তরি তরকারি, দুধ, দই, ঘি সব আমি অন্য কোথায় রাখার ব্যবস্থা করব মা। এটা শোনার পরে প্রসাদ নিজের হাসি সংবরণ করতে পারে না, সে জোরে হেসে ফেলে। বৌমার সামনে স্বামীকে কিছু বলাটা খুব একটা ভালো দেখাবে না, তাই সে নিজের রাগ সংবরণ করে সোজা ডাইনিং টেবিলের কাছে চলে আসে। ডাইনিং টেবিলের কাছে এসে সে খুব অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না আর খুব কনফিউজড ছিল। এটা কি? ডাইনিং টেবিলটার কি হলো? আমার মনে হয় আমার বুদ্ধিমতী বৌমা কিছু একটা পাগলামি করেছে। যেদিন থেকে এই মেয়েটা ঘরে পা রেখেছে না, সেদিন থেকে ঘরে শান্তি চলে গেছে। এই ভাবতে ভাবতে সে বৌমাকে ডাক দেয়। বৌমা, ও বৌমা। বৌমা হলে সোফার কাছে দাঁড়িয়েছিল। যেই সে আওয়াজ শুনতে পায়, সেই সে ছুটতে শাশুড়ি মার কাছে যায়। শারদা তাকে ডাইনিং টেবিলটা দেখিয়ে বলে, এটা কি? খাবার টেবিলটাকে শোবার টেবিল কেন বানিয়েছো? ডাইনিং টেবিলের পাটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে এরকম হয়ে গেছে। বৌমার বোকামির কারণে এসব হয়েছে ভেবে শারদার দাঁত কটমটিয়ে ওঠে। ঠিক তখনই প্রতিবেশী পার্বতী শারদার কাছে ছুটতে আসে। তাকে দেখে শারদা দাঁত চেবানো বন্ধ করে। হ্যাঁ গো দিদি, শুনলে তুমি? প্রধান বাবুর স্ত্রী মারা গেছেন। পুরো গ্রাম তাকে দেখার জন্য যাচ্ছে। যখন বেঁচে ছিল কেউ দেখতে যায়নি, কেউ কথাও বলতো না। এখন পুরো গ্রাম উঠে গিয়ে তাকে দেখতে গিয়ে কি লাভ, তুমি বলো? অন্তত মরার পরে ওনাকে লোকেরা দেখতে তো যাচ্ছে বোন। আমি খুব ভালো করে জানি মরার পরে কে আসবে, কেউ আসবে না। কতই না ভালো হয় যদি আগে থেকে জানতে পারা যায় কে নিজের লোক আর কে পর। জানা থাকলে কতই ভালোই না হয় বলো? তাহলে চলো আমরাও তাকে শেষ দেখা একবার দেখে নি। এই বলে তারা দুজনে চলে যায়। এবার পাগল বৌমা অনামিকা পার্বতীর এরকম কথা শোনার পরে একটা মাথায় বুদ্ধি খাটায়। সে ভাবে তার মৃত্যুর পরে কত লোক তাকে দেখতে আসবে, কত লোক দুঃখিত হবে, কত লোক চিন্তা করবে, আর কে তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এই ব্যাপারটা সে জানতে চাইছিল। তারপর সে ব্যবস্থা করে। ঘরের দরজার কাছে শারদা যে পঞ্চায়েত বাবুর স্ত্রীকে দেখতে গেছিল, তার জন্য অপেক্ষা করতে লাগে। ততক্ষণে শারদার আসার শব্দ পায়। সে তাড়াতাড়ি হলে গিয়ে টমেটো কেচাপ মাটিতে ফেলে দেয়, আর অনামিকা প্রাণ হারিয়েছে এমনটা সে ভান করতে লাগে। পঞ্চায়েত বাবুর স্ত্রীর কথা বলতে বলতে শারদা বাড়ির মধ্যে ঢুকে এদিকে ওদিকে রক্তের দাগ দেখে শারদা খুব চিন্তিত হয়ে পড়ে। এটা কি? এদিকে ওদিকে রক্তের দাগ কি করে হলো? এরকমটা ভাবতে ভাবতে শারদা হলের মধ্যে ঢোকে। সে দেখে নড়াচড়া না করে তার বৌমা পড়ে আছে। তাকে দেখে শারদা খুব ভয় পেয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়ে। বৌমা, অনামিকা, কি হয়েছে? ওঠো মা, ওঠো না। যতই শারদা নড়াক না কেন, অনামিকা আর নড়ে না। শারদা তখন বিশ্বাস করে নেয় যে তার বৌমা অনামিকা প্রাণ হারিয়েছে। তার ওই অবস্থা দেখে শারদা খুব কান্নাকাটি করতে লাগে। বেচারা অনামিকা পুরো জীবনটা ভালো করে বাঁচতে পারলো না। এবার আমি কার ওপরে রাগ করব, কাকেই বা বকবো? শারদা খুব কান্নাকাটি করতে লাগে। অনামিকা যে মৃতর অভিনয় করছিল সে তখন মনে মনে ভাবে, এত বছর কেটে গেল কিন্তু এনার ওই 100 বছর পুরনো ডায়লগগুলো এখনো গেল না। এখন আমার শাশুড়ি মা বসে বসে কাঁদছেন, কারণ উনি কাকে বকাবকি করবেন, কার ওপরে রাগারাগি করবেন, আর যে কেউ নেই। এসব দেখি আমি কি বুঝবো? এসব কথা অনামিকা চোখ টিপে মনে মনে ভাবছিল। ওদিকে অনামিকা মারা গেছে এই খবরটা সারদা, তার স্বামী প্রসাদ, ছেলে রমেশ আর অনামিকার মা বাবা তাদেরকেও জানায়। ঘরের বাইরে তিরপল টাঙানো হয়, সেখানে একটা টেবিলের ওপরে অনামিকাকে শুইয়ে দেওয়া হয়। তার মাথার কাছে প্রদীপ ধূপবাতি জ্বালানো হয়, তার পায়ের দুটো বুড়ো আঙুলকে বেঁধে দেওয়া হয়, নাকের মধ্যে তুলো দিয়ে দেওয়া হয়। তার ফলে অনামিকার নাকে চুলকানিও হচ্ছিল আর মনে মনে সে ভাবছিল, ওফো এই তুলোটার কারণে না আমার নাকে যে চুলকানি হচ্ছে, কি যে করি কি যে করি। অনামিকা এভাবে ভাবতে লাগে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের নিঃশ্বাসটাকে অনেকক্ষণ ধরে আটকে রাখে, তারপর সেটাকে হঠাৎ করে জোরে ছেড়ে দেয়। নাকের তুলোগুলো সোজা গিয়ে সারদার ওপরে পড়ে। এতে অনামিকার খুব জোরে হাসি পায়, কিন্তু কোনোভাবে সে হাসিটা আটকে নেয়। শাশুড়ি সারদা, অনামিকার মা বাবা তার ভালোবাসার কথাগুলো মনে করে খুব কান্নাকাটি করছিলেন। কিছু সময় এভাবে কেটে যায়। তারপর প্রতিবেশী পার্বতী অনামিকার মাথার কাছে বসা সারদার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসে। চা থেকে খুব ভালো সুগন্ধ আসছিল। তা পেয়ে অনামিকা মনে মনে বলে, ভালো হতো যদি কেউ আমাকেও চা দিত। ও মা, আমার চা! সে একটু জোরে বলে ফেলে। ব্যাস, তারপর সারদার সাথে সাথে সকলেই যারা ছিল আশ্চর্য হয়ে যায়। তারা অনামিকাকে দেখে, কিন্তু সে তো কোনো নড়াচড়া করছিল না। আমার বৌমা চা খুব পছন্দ করত, এখনো মনে হচ্ছে সে এসে আমার কাছে চা চাইছে। কিচ্ছু হবে না দিদি, একটু চা ওর মুখে ঢেলে দাও। এটা শোনার পরে সারদা অনামিকাকে একটু একটু করে চা খাওয়াতে লাগে। অনামিকা চা খেতেও লাগে। যতই সে চা ঢালুক না কেন সে চা বেরিয়ে আসছিল না, ভেতরে ঢুকে যাচ্ছিল। তারপর 1 ঘন্টা পরে অনামিকার দেহটি নিয়ে তারা শ্মশান ঘাটে চলে যায়। কাঠের ওপরে তাকে শুইয়ে দেওয়া হয়। যেই রমেশ কাঠে আগুন দিতে যায়, অনামিকা হঠাৎ করে উঠে বসে। তাকে ভূত ভেবে সবাই চিৎকার করে সেখান থেকে পালাতে লাগে। আরে আমি ভূত নই, আমি তো মরিনি, আমি বেঁচে আছি। আমি মরে গেলে কে আমায় দেখতে আসবে ভেবে আমি এসব করেছি। অনামিকা যখন এরকম বলে, লোকেরা তার পাগলামি দেখে মাথা ঠুকতে লাগে। এভাবে সে নিজের কষ্টের কথা বলে বাড়ি ফিরে যায়। তিনাপুর গ্রামে সারদা আর অনামিকা খুব কিপটে শাশুড়ি বৌমা থাকত। কৃপণতার ব্যাপারে যদি সারদা 6-এর নামটা জানত, তাহলে অনামিকা 6 ক্লাস পর্যন্ত পড়েছিল। এতটাই তারা কৃপণ ছিল যে ভিখারিকে খাবার দেওয়া তো দূরের কথা, কখনো বেড়ালকেও খাবার দেয়নি তারা। এবার তাদের স্বভাবের কথা সকলেই জেনে গেছিল, তাই কেউ ভিক্ষেও চাইত না, কারণ সবাই জানত যে চাইলেও সেখান থেকে কিছু বেরোবে না। একদিন রাত্রের খাবারের পরে সকলেই নিজেদের ঘরে চলে যায়। সারদা যখন নিজের ঘরে যায়, সে দেখে তার বিছানার ওপরে খবরের কাগজ পড়ে আছে, আর সেই খবরের কাগজের পাশে বসেছিলেন সারদার স্বামী প্রসাদ। সারদা, তোমার কথা মতো আমি গুরু যে খবরের কাগজে কাজ করে তার থেকে পুরনো কাগজগুলো নিয়ে এলাম। এমন মনে হচ্ছে যেন সঞ্জীবিনী বুটি নিয়ে এসছো পাহাড় থেকে। তুমি খবরের কাগজই তো এনেছো, তাতে আবার কি? তা ঠিক আছে সারদা, এই কিছুদিন আগেই তো সব পুরনো খবরের কাগজগুলো পরিষ্কার করলাম, তাহলে আবার কেন আনতে বললে? তা শুনে সারদা খুব আনন্দে বলে, এত বছর পরে আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি। এই বুদ্ধিটাই যদি 2-3 মাস আগে পেতাম তাহলে আরো ভালো হতো। 2 সাবান আর 4 বালতি জল বেঁচে যেত। তবে বিশেষ দেরি হয়নি, সাবান আর জল এখনো বাঁচবে। বলতে বলতে সারদা খুব উত্তেজিত হয়ে ওঠে। তখন প্রসাদ মনে মনে ভাবে, এই কৃপণ মাথায় জানি না কি বিচার এলো। এরকম চিন্তাধারা দেখে আমার তো খুবই কষ্ট হয় তাদের জন্য, যারা এইরকম মানুষের জালে ফেসে যায়। তবে তাতে আমার বিশেষ কিছু অসুবিধা নেই, শুধু আমার কোনো ক্ষতি না হয়। তারপরে একটু মনে সাহস জগিয়ে প্রসাদ ভাবে যে এই কৃপণ শাশুড়িকে একবার জিজ্ঞাসা করতে হবে, এমন সে কি করবে এই পুরনো খবরের কাগজ দিয়ে যার জন্য সে এত উৎসাহিত। সারদা, এই খবরের কাগজে এমন কি আছে যাতে এত উৎসাহিত হচ্ছ তুমি? আমাকেও দেখাও, আমিও পড়ে একটু হাসবো। কোনো জোক টোক নেই, বুঝেছো? যদি কোনো জোক নেই তাহলে তুমি এত উৎসাহিত কেন হচ্ছ? আহা বলছি, আগে জামা কাপড় খোলো তো। এসব কি বলছো শারদা? জামা কাপড় কেন খুলবো? ওইটুকু বুদ্ধি আছে, আগে জামা কাপড় খোলো। আমি খুব ক্লান্ত শারদা। ও বাবা, দেখছি মনে খুব কাটাকুতু হচ্ছে। নিজে নিজে খুলবে না আমি খুলে দেবো? বলো, তোমার আজ কি হয়েছে বলো তো। মাথায় বুদ্ধি এসেছে, জামা কাপড় খুলে কাগজ দিয়ে ঢেকে নাও। এমনি তো রাত্রিবেলা বাইরে যাবার তো নেই, বাড়িতেই থাকবে, কাগজ লোপটেই তুমি শুয়ে পড়ো। শারদার এরকম কথাবার্তা শুনে খুব আশ্চর্য হয়ে সে শারদাকে দেখতে লাগে। আরে ঠিক কথা শুনেছ, এখন রাত্রিবেলা জামা কাপড় খুলে পেপার ঢেকে শুয়ে পড়ো। আর যখন রাত্রে জামা কাপড় পরবে না, যে জামা কাপড় আমরা প্রত্যেক 2 দিনে কাচি সেটা 4 দিনে কাচতে হবে। আর জামা কাপড় বেশি দিন ব্যবহার হবে, তাহলেই তো জল সাবান সার্ফ বেশি দিন চলবে। শারদার কথা শুনে প্রসাদ আর কিছু বলে না। কিছুক্ষণের জন্য তো সে বুঝেই উঠতে পারছিল না যে শারদার কথায় সে হাসবে না কাঁদবে, কিন্তু তাতে শারদার কিচ্ছু এসে যায় না। সে কাগজ রেখে বলে, ওহ এখনো কেন দাঁড়িয়েছো? তুমি গিয়ে জামা কাপড় পাল্টে এসো আর এই কাগজগুলো দিয়ে ঢেকে নাও। আর কিচ্ছুটি করার ছিল না। সে তাকে যতই বোঝাবে কিন্তু শারদা তার কোনো কথাই শুনবে না, তাই সে চুপচাপ কাগজগুলো নিয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে প্রসাদ, আমার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমার ছেলের কি পরিস্থিতি হচ্ছে কে জানে, আমার স্ত্রীর থেকেও কৃপণ আমার বৌমা যে। প্রসাদ এরকম ভাবছে, ওদিকে অনামিকার বেডরুমে তার স্বামী নিউজ পেপার নিয়ে বাথরুমে যায় আর বাইরে অনামিকা তার অপেক্ষা করে। এ আবার কি, আধা ঘন্টা ধরে বাথরুমে ঢুকে আছে, এখনো ইনি বেরোননি। এমনটা তো ভাবছে না যে আমি বাথরুমে আসতে পারবো না আর সেখানেই সে ঘুমিয়ে পড়বে। এভাবে ভাবতে ভাবতে সে বাথরুমের কাছে যায় আর দরজায় কড়া দেয়। ভেতরে রমেশ দুঃখিত হয়ে বালতির উপরে বসে তখন বলে, আমি এখানেই আছি অনামিকা, কোথায় আর পালিয়ে বাঁচবো বলো। আমি বুঝে উঠতে পারছি না এই কাগজ দিয়ে নিজেকে কি করে ঢাকবো। আমার সাহায্য চাই বুঝি? না না, আমি কোনোভাবে নিজেকে ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে আসবো। এরকম তোমার কৃপণতার থেকে তো ভালো তুমি আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। ওহ ইয়ার কি করা বন্ধ করো, আমি হাসতেও পারছি না, তাড়াতাড়ি বেরিয়ে এসো। 10 মিনিট পরে বাবা আর ছেলে দুজনেই নিজেদের বেডরুমে কাগজ দিয়ে নিজেদেরকে ঢেকে বাথরুম থেকে বেরিয়ে আসে আর নিজেদের স্ত্রীদের সামনে দাঁড়িয়ে পড়ে। শারদা আর অনামিকা নিজেদের স্বামীদেরকে দেখে খুব হাসে। তারপর, অনামিকা এটা আবার কি? সংরক্ষণ গো সংরক্ষণ, জামা কাপড়ের, সাবানের আর জলের। বন্ধ করো এই সংরক্ষণের কথা, এটা সংরক্ষণ নয়, এটা কিপটেমি। তাতে আমার কিছু এসে যায় না, আজ থেকে তুমি জামা কাপড় পরবে না রাত্রিবেলাতে, ব্যাস কাগজ ঢেকে শুতে হবে। হ্যাঁ আর একটা কথা। হ্যাঁ হ্যাঁ, দেরি কেন করছো বলো তাড়াতাড়ি, না হলে রাত্রে ঘুম আসবে না। দয়া করে কাগজ না ছিঁড়ে ঘুমোবে, সপ্তাহে আমি তোমাকে শুধু একটাই কাগজ দেবো, সোমবারে নিজের মতন ঘুমোবে, মঙ্গলবারে বাঁ দিকে ঘুরে শুতে হবে তোমায়, আর বুধবারে পেটের বলে, বৃহস্পতিবারে আকাশের দিকে চেয়ে, শুক্রবারে আবার বাঁ দিকে, আর শনিবারে ডান দিকে তোমাকে শুতে হবে, রবিবারে তোমার ইচ্ছে মতন। এবার যাও ঘুমিয়ে পড়ো। অনামিকা যা যা কথা বলছিল সে কিছুই বুঝে উঠতে পারে না, সে নিজে ভ্রমিত হয়ে পড়ে। ভ্রমিত তুমি এরকম মুখটা কেন বানিয়ে রেখেছো? যেটা বললাম সেটা বুঝেছো তো? আমি কি বললাম বুঝলে? এভাবে অনামিকা আবার বলতেই যাচ্ছিল কি, থামো থামো, আবার থেকে সেই টেপ রেকর্ডারের মতন তুমি কথাগুলোকে বলবে। আমার একটা সন্দেহ হচ্ছে, আগে তুমি বলো তো এই কল্পনাটা মায়ের না তোমার? শাশুড়ি মার বুদ্ধি সে পুরনো কালের, ভালো করে চলে না। এই পেপারের আইডিয়াটা আমার, এটা যদি ব্যবহার করা হয় তাহলে দেখবে কত সঞ্চয় হবে। হ্যাঁ অনামিকা, এত সঞ্চয় হয়ে যাবে যে সুনামির ক্ষতিপূর্ণ হয়ে যাবে। আরে এত প্রশংসা আমার কিন্তু সহ্য হয় না, তুমি তো জানোই আমি তোমার জন্য সব করতে পারি, এবার ঘুমিয়ে পড়ো। এরপর আর কি করা যেতে পারে? বাবা আর ছেলে চুপচাপ কাগজ জড়িয়ে ঘুমিয়ে পড়ে।